অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী 2024-2025 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ঘাটতি 2,56,000 কোটি। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে, 3,50,000ই থাকছে করমুক্ত আয় সীমা। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটে মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাকলন করা হয়েছে, যা জিডিপির 9.7%। 15% কর দিলেই কালো টাকা হবে সাদা, বৈধ আয়ে সর্বোচ্চ কর 30%। যেটা ঘুষের টাকা যেটা আমরা বলি, সেই টাকাটাতে দিতে হচ্ছে 15%। তা আমি 15% দিয়ে সমস্যাটা কি? আমি 100 টাকা ঘুষ খেলাম, 55 টাকা দিয়ে দিলাম, এটা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে। এটা আমাদের অর্থনীতিতে বড় ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ক্ষমতাসীনদের মিছিল, আমলে নেওয়া হয়নি কারো প্রেসক্রিপশন বললেন নেতারা, লুটপাট করতেই বাজেট অভিযোগ বিএনপির। বেনজিরের আবেদনে সাড়া দিল দুদক, তারিখ পরিবর্তন করে আগামী 23 জুন তলব, জব্দকৃত সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগের আবেদন মঞ্জুর করলেন আদালত। এবং সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস অবস্থা বিজেপির, নানা ফর্দ শরিকদের পানি সম্পদ ও গ্রাম উন্নয়ন চান নীতিশ নাইডু, মোদীর শপথে যোগ দিতে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা।